1990 সালের 27 অক্টোবর রাজশাহীতে জন্ম নেওয়া মাহিয়া মাহি বর্তমানে বাংলাদেশের একজন হাই প্রোফাইল নায়িকা। তিনি ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। এর কিছুদিনের মাঝেই জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে মাহির পদার্পণ ঘটে। তার প্রথম ছবি ভালোবাসার রং। নায়ক বাপ্পির সাথে অভিনীত এই ছবিটি ব্যবসায়িক দিক থেকে তেমন ভালো করতে না পারলেও অন্যরকম ভালোবাসা, পোড়ামন, ভালোবাসা আজকাল, অগ্নি, তবুও ভালোবাসি, অগ্নি টু, রোমিও ভার্সেস জুলিয়েট ছবিগুলো বেশ ব্যবসা সফল হয়। এর মাঝে অগ্নি ছবিটি ব্লকবাস্টার হয় বলে জানা যায়। খুব কম বয়সে বাংলাদেশের চলচ্চিত্রে একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করা মাহিয়া মাহি ব্যক্তিগত জীবনে হুটহাট সিদ্ধান্ত নিতে ভালোবাসেন। আর তারই বড় উদাহরণ মাহিয়া মাহির বিয়ে। গত 24 মে পারিবারিক ভাবে হয়ে গেছে নায়িকা মাহিয়া মাহির বিয়ে। শুনতে অনেকটা অবিশ্বাস্য হলেও একেবারে সত্যি এটি। বিয়ের পর সাংবাদিকদের সামনে হাস্যোজ্জ্বল মাহি জানালেন, ক্যারিয়ারের একদম তুঙ্গে থাকা অবস্থাতেই বিয়েটা করার ইচ্ছে ছিল তার, আর করলেনও তাই। মাহিয়া মাহির স্বামী পারভেজ মাহমুদ অপু সিলেটের সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যুক্তরাজ্য থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে এসেছেন, বর্তমানে পারিবারিক ব্যবসার সাথে জড়িত আছেন। বিয়ে সূত্রে রাজশাহীর মেয়ে মাহিয়া মাহি এখন সিলেটের বউ, আর এ কারণে সিলেট প্রবাসীদের কাছে মাহির জনপ্রিয়তা আরো বেড়ে যাবে বলে সবাই ধারণা করছেন। বিয়ের পর স্বামী সংসার নিয়ে ব্যস্ত থাকার অভিপ্রায় নিয়েছেন মাহিয়া মাহি। বোঝা গেল তার নিজের কথা থেকে। জানালেন বছরে 1টির বেশি সিনেমায় দেখা যাবে না মাহিকে। আপাতত বিয়ের আনুষ্ঠানিকতা হয়ে গেল জুলাইয়ে, বৌভাত ও এরপর হানিমুন হতে পারে বলে জানা যায়। হানিমুনে কোথায় যাবেন তা এখনো ঠিক করেননি মাহি, তবে দেশের ভেতরে ভালো কোনো জায়গায় হতে পারে মাহি ও অপুর হানিমুন। সিলেটি বউ মাহিয়া মাহির স্বামী বাড়ি সম্পর্কে জানা যায়, সিলেট নগরীর 26 নং ওয়ার্ডের কদমতলী এলাকার স্বর্ণশিখা বাড়িতে থাকেন অপু ও তার পরিবার। মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু রাজনৈতিক পরিবারের সন্তান। অপুর দাদা আব্দুল হামিদ ছিলেন সিলেটের বিশিষ্ট রাজনৈতিক। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে এলাকায় রয়েছে তার নামডাক। অনেকটা জমিদার বাড়ির স্টাইলে তৈরি অপুর পৈতৃক বাড়ি স্বর্ণশিখা। অপুর বাবা আব্দুল মান্নান দেশের শীর্ষস্থানীয় একজন কয়লা আমদানিকারক। অপু এই পারিবারিক পেশার সাথেই বর্তমানে যুক্ত রয়েছেন। স্বামী অপু সম্পর্কে মাহির বক্তব্য, চমৎকার ব্যবহারের একজন মানুষ অপু, এক কথায় একদম সাদা মনের মানুষ অপুকে পেয়ে নিজেকে ধন্য মনে করছেন মাহিয়া মাহি। 4 বছরের পরিচয় অপু ও মাহির, তবে বিয়েটা হয়েছে একদম পারিবারিক ভাবে। বর্তমানে সিলেটি বউ মাহিয়া মাহি তার স্বামী অপুর বাড়িতে অবস্থান করছেন। এদিকে বিয়ের একদিনের মাথায় মাহির গোপন বিয়ে ও অশ্লীল ভিডিও নিয়ে তোলপাড় হয়ে উঠেছে মিডিয়া। শাওন নামে একজনকে ইতিমধ্যে এরকম গুজব রটানোর দায়ে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর বের হয়েছে। সেই সাথে মাহির বিয়েতে তারকাদের অনুপস্থিতি নিয়েও হচ্ছে নানা রকম কথাবার্তা। তবে এত কিছুর মাঝেও মাহির ভক্তরা প্রিয় নায়িকার বিয়ের খবরে ভীষণ খুশি। আমরাও মাহি ও অপুর সুন্দর ভবিষ্যৎ কামনা করি ও আজীবন তাদের সুখের ঘর পাকাপোক্ত থাকবে সেরকমটাই আশাবাদ ব্যক্ত করি। প্রিয় দর্শক, নায়িকা মাহিয়া মাহির বিয়ে নিয়ে আপনার অনেস্ট মতামত প্লিজ আমাদের সাথে শেয়ার করুন। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।